এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 73%। রাজধানীর বাজারে এখন প্রকার ও মানভেদে কেজি প্রতি পেঁয়াজের দাম 60 টাকা পর্যন্ত। সরকারি বিপণন সংস্থা টিসিবি দিচ্ছে এমন তথ্য। দাম সহনীয় রাখতে পেঁয়াজের আমদানি শুল্ক বাতিলের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন। আরও জানছেন শাফরু আলম। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় মশলা পেঁয়াজ, তবে আবারও অস্বস্তি শুরু হয়েছে দরকারি এই পণ্যটিকে ঘিরে। মোকামে আছে পেঁয়াজের মজুদ, কমতি নেই খুচরা বাজারেও, কিন্তু এরপরও দাম বেড়েই চলছে। টিসিবির তথ্য অনুযায়ী এক মাস আগে দেশি পেঁয়াজ বিক্রি হতো 35 থেকে 48 টাকা, আমদানি করা পেঁয়াজের দাম ছিল 25 থেকে 30 টাকা, এখন এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। দাম বাড়ার এই হার 72 ভাগেরও বেশি। আর দেশি পেঁয়াজটা আপনার গৃহস্থ আগে থেকে নামাচ্ছে না, কারণ গত বছরে 250 টাকা 200 টাকা পাইছে, এই বছরটা চাচ্ছে আমার পিস পচা হয়ে গেলে আমি লাস্ট পর্যন্ত দেখে ছাড়বো। এই বছর পিসটা পচিছে বেশি, বন্যার কারণে মানে একটা ফসল মারি খাইছে বুঝছেন, এই কারণে ইন্ডিয়ায় বাজার বেশি, আমদানি কম। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে এবার ভারতে পেঁয়াজের উৎপাদন কমেছে, মজুত করা পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার করোনা মহামারীর কারণে যোগাযোগ বন্ধ থাকায় রপ্তানিও করতে পারছে না দেশটি। এসব কারণেই দাম বেড়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। উৎপাদন পর্যায়ে, পাইকারি ব্যবসায়ী পর্যায়ে, যেখান থেকে মোকাম বলি আমরা, সেখানে আমরা এই পেঁয়াজের বাজার সহনীয় রাখতে যেমন মনিটরিং জোরদার করেছি, একইভাবে এলসির মাধ্যমে যেটা আসে, বিশেষ করে পাইকারি বাজারগুলো ঢাকা শহরের, চিটাগাংয়ের খাতুনগঞ্জ, এর উপরেও আমাদের মনিটরিং জোরদার করা হয়েছে। পেঁয়াজের আমদানির উপরে যে শুল্ক আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করা এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ গ্রহণ করা, সাথে সাথে ভারত সরকারকে সাথে যোগাযোগ করে জেনে নেওয়া যে তারা পেঁয়াজ রপ্তানির উপরে বিদেশে তা আরোপ করবে কিনা। তবে ব্যবসায়ীরা বলছেন, বাড়তি লাভের আশায় এখনও অনেকেই মজুত করা পেঁয়াজ ছাড়ছেন না, এর প্রভাবও পড়ছে বাজারে। গত বছরের ফেব্রুয়ারি মার্চ মাসে পেঁয়াজের দাম কেজি প্রতি উঠেছিল 250 টাকা পর্যন্ত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।